হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটু অন্য বিষয়ে ব্লগ করছি। রোজদিনই মাশরুম কালটিভেশনের কি প্রয়োজন বা কি সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই আলোচনা করি। আজকে সত্যিকারের একটা মাশরুমের বা মাশরুম কালটিভেশনের সময় একটা অনেক বড় সমস্যার সম্মুখীন হয় সমস্ত চাষি ভাইরা। তো সেটা হচ্ছে প্রথম যারা একদম ফার্স্ট নিউ তারা হয়তো বুঝে উঠতে পারে না যে এটা মাইসিলিয়াম না রান হলেও এটা কি হচ্ছে আমার মাশরুমের বেডের সঙ্গে, সেটা হয়তো অনেকে বুঝতে পারেন না। তো তারপর কিছুদিন পর থেকে যখন বুঝতে পারেন যে তার বেডটা নষ্ট হয়ে গেছে তখন হয়তো অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো আজকে এমনই একটা বিষয়ে আমি কথা বলতে চলেছি বা আজকের ব্লগটা শুরু করতে চলেছি, যেটা মোটামুটি একটু নজর দিলে সেটা আপনার বেডের সঙ্গে নাও হতে পারে। তো চলুন দেখি সমস্যাটা কি আর তার সুরাহায় বা কি বা কিভাবে প্রথম থেকে যত্ন নিলে এই রোগটার সম্মুখীন আপনি হবেন না। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা এফেক্টিভ মাশরুম বেড, যেটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সুতো সুতো জিনিসগুলো তৈরি হয়েছে এবং মাশরুমের মতোই বেশ একটা মাথায় টুপি নিয়ে তৈরি হয়েছে। আবার কিছু কিছু জায়গায় দেখুন, এই যে কিছু কিছু জায়গায় কিন্তু আবার মাইসিলিয়ামের মতো রান হয়েছে। আবার ছাড়া ছাড়া আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ছাড়া 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 অংশটাও তৈরি হয়েছে। তো এগুলো কিন্তু, এটা আলটিমেটলি আমার অয়েস্টারের ব্যাগ ছিল, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি কোনো রকম মাইসিলিয়াম রান করেনি। এবং এই যে ব্যাগটার যে প্রবলেমটা, সে প্রবলেমটা হচ্ছে এটা একটা পুরো বেডটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এটার হওয়ার কিন্তু দুটো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে এটার হচ্ছে ময়েশ্চারাইজার বেশি ছিল মাশরুমের, যার মানে যখন আমরা মাশরুমটাকে তৈরি করি তখন হয়তো সবসময় আমি তৈরি করতে পারি না, যেহেতু কিছু শ্রমিক এখন আমার এখানে কাজ করেন, শ্রমিক ভাইরা। তো তারা হয়তো কোনো সময় এরকম হয়েছে যে চল একটু জল বেশি আছে তো কি আছে করে দিই, এরকমভাবেই কিন্তু এই বেডটা নষ্ট হয়েছে। মানে এর জলের লেভেল, পিএইচ লেভেল কিন্তু এর ঠিক ছিল না, এবং এর যেটা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত জলের জন্য এই এই কপ্রিনাস বলে এগুলোকে, এটা তৈরি হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে এটা পুরোপুরিভাবে যখন এটা তৈরি করা হয়েছে এটার স্টেরিলাইজেশনটা একদমই ঠিক হয়নি, যার কারণে এই বেডটি কিন্তু নষ্ট হয়ে গেছে। পুরোপুরি 100টা ব্যাগ লাগালাম আর 100টা ব্যাগই সাকসেস হবে এমন কোনো ব্যাপার নেই, দুই একটা ব্যাগ হতেই পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই রোগটার কিন্তু কোনো রকম মানে কোনো রকমভাবেই কিন্তু এর কোনো মেডিসিন বা এটাকে রিকভারি করার কোনো রকম জায়গা নেই। তো ফার্স্ট আমাদের এটাই খেয়াল রাখতে হবে, নিজে করুন বা কাউকে দিয়ে করুন, প্রত্যেকটা বেডের কিন্তু জলের যে ব্যাপারটা, মানে খড়ের মধ্যে যে জলের যে আর্দ্রতাটা থাকবে সেটা কিন্তু অবশ্যই মেনটেন করে নেবেন। আর একটা কথা হচ্ছে স্টেরিলাইজেশন ঠিক না হলে অনেক রকমই কিন্তু সমস্যা হতে পারে। গ্রিন মল্ট, ব্ল্যাক মল্ট বা ইয়েলো মল্ট, এগুলোরও কিন্তু কিছু একটা করা যায়। যদি বেডে লার্ভা হয় সেটারও কিছু করা যায়। কিন্তু এই যে যে কপ্রিনাস বলে, এই যে যে কপ্রিনাস, কপ্রিনাসের কিন্তু কোনো রকম ওষুধ নেই। তো যাই হোক, একটু দূর থেকেও দেখালাম, তো আমার পুরো একটা বেড বেকার হয়ে গেল। তো ভাবলাম এটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পুরো বেডটাকে আপনাদের একটু খুলে দেখাচ্ছি, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। তো এই যে আমি বেডটা একদম খুলে নিলাম, এবার দেখুন বেডের মধ্যে যেটা হয়েছে। সবার ফার্স্ট এই যে এগুলোকে তুলে আনছি, দেখুন এটা কিন্তু একদম মাশরুমের মতোই দেখতে, বাট এটা কিন্তু মাশরুম নয়। এটা খাওয়ার চেষ্টা ভুলেও করবেন না, এটা কোনো রকম সিডের। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমার কাছ থেকে অনেকেই সিড নিয়ে যান, যাদের হয়তো এরকম কিছু প্রবলেম হয় তাদের কিন্তু আমি 1 থেকে 100 বার বলে দিই এটা কিন্তু সিডের রোগ নয়। মানে আমার স্পঞ্জ যদি খারাপ থাকেও তবু কিন্তু এই রোগটি হবে না, এটি একমাত্র হবে
যদি আপনার বিচলিতে বর্ষার জল পায় বা জলের আর্দ্রতা বেশি থাকে বা ঠিকঠাক স্টেরিলাইজেশন না হয় তখনই কিন্তু এটা একমাত্র হবে, এটা ছাড়া কিন্তু এর কোনো আদার্স কিছু নেই। তো যখনই বেড বানাবেন তখনই ঠিক করে বানাবেন বেড, যাতে এই রোগটি না হয়, কারণ এটি হলে কিন্তু সেকেন্ড টাইম কোনো রকম চিকিৎসা পাওয়া যাবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, যেটা সেটা দেখুন, ধানের এই যে আগাগুলো, এই যে আগাগুলো ধানের এই যে আগাগুলো, এগুলোকে কিন্তু আমরা ছাঁটাই করে দিই। তবু ওই যে বললাম, যখন অনেক বিগ প্রজেক্ট আপনি করবেন, এই যে 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 বিগ প্রজেক্ট যখন আপনি করবেন তখন হয়তো এগুলো সবসময় বাছা বা তৈরি করা কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, কী করা যাবে, তবু যখন আপনারা এই বেডটিকে বানাবেন তখন দেখবেন যেন ধানের এই কলগুলো এর মধ্যে না থাকে, কারণ না আমাদের দেখতে হবে মাইসেলিয়াম রানের জন্য আমাদের দরকার যে বিচুলি, সেই বিচুলির মধ্যে শুধুমাত্র সেলুলয়েড থাকবে, আর সেলুলয়েড থাকবে এই রকম বিচুলির মধ্যে একটা সাদা পারদ থাকে ঠিক সেই অংশটা, এটা ছাড়া কিন্তু আদার্স বিচুলির বা অংশটা কিন্তু শুধুমাত্র পচবে, তার কিন্তু কোনো কাজ থাকবে না। এই যে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে যে ভেতরের যে পর্দাটা থাকে, এই যে 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 এইখানে সেলুলয়েডটা পাওয়া যায়, এবং সেই সেলুলয়েডটাই কিন্তু খাওয়াটাই হচ্ছে মাইসেলিয়ামের কাজ। তো যাই হোক, বোঝাতে পারলাম মোটামুটি কিভাবে এই রোগটা হয়, এবং হলে পরে কিন্তু কিছু করার নেই, আর বারবার বলছি, আর এটা কিন্তু স্পনের থেকে হয় না। তো যেভাবেই হোক, আপনারা যখন বেড বানাবেন তো সতর্কভাবে অবশ্যই বানানোর চেষ্টা করুন। এই রোগটা একমাত্র আর্দ্র জলের জন্য হয়। তো যখন বিচুলিটাকে আপনি বেডের জন্য ইউজ করবেন তখন এভাবে এভাবে একটুখানি এরকম করে চিপে দেখবেন যে এর মধ্যে জল আছে কিনা। এই দেখুন কতটা জল, এই দেখুন আমি দেখাচ্ছি কতটা জল এক্সেস আছে, দেখলেন কতটা জল এখনো বিচুলির মধ্যে এক্সেস আছে। তো এটাকেই শুধু আপনার দেখে নেওয়াটাই হচ্ছে কাজ। তো যাই হোক, এটা গেল বেড আপনি কি করে বাঁচাবেন। তো এবার আসি, যদি এরকম হয়ে যায় তো সে বিচুলিগুলো আপনারা কি করবেন, ফেলে দিয়ে কোনো লাভ নেই। এটা একটা মাটির মধ্যে আমি দেখাচ্ছি, এই যে এখানে আমরা অবশিষ্ট যে বেড থাকে মাইসেলিয়াম হয়ে যাওয়ার পর সেগুলোকে আমরা এক জায়গায় রাখি, এবং তারপর যেটাকে করি হচ্ছে এই যে মাটি, এগুলো আমাদের মাটি থাকে, এই যে এই মাটির সঙ্গে মাটির সংস্পর্শে এটাকে, এই দেখুন এই যে মাটির সংস্পর্শে এগুলোকে রেখে যাই। তো এটাকেও আমরা একইভাবে একই নিয়মে এখানে ধরে রেখে যাচ্ছি, এই যে। তো এটা কি হবে, বেশ কিছুদিনের মধ্যে কিন্তু এটা একটা সারে পরিণত হবে, এবং তারপরে আমরা ইউজ করব। এরকমই গাছের গোড়াতে, এরকমই গাছের গোড়াতে কিন্তু তারপরে আমরা ইউজ করব। এবং আমি লাস্ট দেখাচ্ছি, সেই সব মাটিতেই কিন্তু আমার এই সবজিগুলো বানানো, এই যে এই সবজিগুলো বানানো। তো যারা এগুলো করবেন তারা অবশ্যই এগুলোকে ফেলবেন না। তো যাই হোক, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস তো অবশ্যই চাই। দেখতেই পাচ্ছেন আমার বাগানে কত গাছ এই এই মাটি দিয়েই তৈরি হয়েছে। তো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস অবশ্যই চাই। আজকে চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে, আবার কাল।